আসসালামু আলিকুম ও রহামাতুম হি অবরাকাতু আলহামদুল্লিল্লাহ হি ওয়াহাদা ওয়াসাল তুলা মু আলা রসুল ইল্লাহি মাল্লাহ নাবিকাবাদা আম্মাবাদ প্রিয় দিনী ভাইয়া বনেরা নামাজ হলো একটি গুরুত্বপূর্ণ আবাদত কোনো অমুসলিম ব্যক্তি যখনই ইমান আনবে যখনই সে কালিমা পড়বে তারপরে প্রথম কাজ হল নামাজ আদায় করা প্রিয় বন্ধুগণ নামাজ এতটাই গুরুত্বপূর্ণ আমল যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বিরাশি বার নামাজের কথা বলেছেন এবং অসংখ্য হাদিসের মধ্যে রসমুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছেন প্রিয় বন্ধুগণ রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আসলাত মিরাজুল মুমিন নামাজটা হলো মুমিনদের জন্য মিরাজ স্বরূপ বন্ধুগণ যেহেতু নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সেহেতু নামাজকে খুব গুরুত্বের সহিত এহতেমামের সহিত খুব মনোযোগের সহিত এবং খুশু খুজুর সহিত আদায় করা উচিত বন্ধুগণ আমরা অনেকেই জানি না যে নামাজরত অবস্থায় যখন আমরা নামাজ পড়ি তখন দাঁড়ানো অবস্থায় কোথায় দৃষ্টি রাখবো রুকু অবস্থায় কোথায় দৃষ্টি রাখবো এবং যখন বৈঠকে বসি তখন কোথায় দৃষ্টি রাখবো এটা না জানা থাকার কারণে আমরা কিন্তু অনেকেই অনেক দিকে তাকিয়ে থাকি এর কারণে হয় কি আমাদের নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায় তো প্রিয় বন্ধুগণ আজ আমরা জানবো যে নামাজ অবস্থায় কখন কোথায় দৃষ্টি রাখতে হয় যদি এই দৃষ্টি রাখার নিয়মটাকে আপনি ফলো করেন তাহলে ইনশা আল্লাহ আপনি অনেক বেশি নামাজে মনোযোগী হতে পারবেন বন্ধুগণ যখন আমরা নামাজে দাঁড়াব নামাজের নিয়ত বাঁধার পর যতক্ষণ না পর্যন্ত আমরা রুকুতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের দৃষ্টি সিজদার স্থানে থাকবে আপনি দাঁড়ালেন যে স্থানটাতে আপনি সিজদা দিবেন সেই স্থানটাতে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত আপনার দৃষ্টি থাকবে না দেখবেন সামনের কাতারের কোনো ভাইয়ের পিঠের দিকে না দেখবেন তাদের পায়ের দিকে বা মসজিদের দেওয়ালের দিকে বা অন্য কোথাও কোথাও দেখবেন না আপনি দেখবেন আপনার সিজদার স্থানে যখন আপনি রুকু অবস্থায় থাকবেন তখন আপনার দৃষ্টি থাকবে দুই পায়ের বৃদ্ধা আঙ্গুলের মধ্যখানে এক্সাম্পল আমরা দুই পা এভাবে দেই তো এই দিকের মোটা যে আঙ্গুলটা আছে এই আঙ্গুল আর এই দিকের মোটা আঙ্গুল এর মাঝখানে মধ্যখানে আমাদের দৃষ্টি থাকবে যখন আমরা আবার উঠে দাঁড়াবো তখন আবারও আমাদের দৃষ্টি সিজদার দিকে থাকবে যখন আমরা সিজায় চলে যাব। তখন তো অটোমেটিক আমাদের দৃষ্টি যে স্থানে থাকার দরকার সেই স্থানেই থাকবে সিজদার সময় চক্ষু বন্ধ করা যাবে না চক্ষু খুলে রাখতে হবে এভাবে প্রথম রাখার দ্বিতীয় রাখার পরার পরে আপনি কিন্তু প্রথম বৈঠকের জন্য বসবেন যখন প্রথম বৈঠকের জন্য বসবেন তখন আপনার দৃষ্টি থাকবে দুই পায়ের মধ্যখানে আপনি দুই হাঁটুর উপরে যখন দুইটা হাত রাখবেন আপনার একদম মধ্যখানে আপনার দৃষ্টি থাকবে তো এভাবে তৃতীয় রাখা চতুর্থ রাখা তো শেষ করবেন এবং আবার যখন আপনি আখেরি বৈঠক করবেন তখন আবার আপনার দৃষ্টি দুই হাঁটুর মধ্যখানে থাকবে এবং তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন যদি এভাবে আপনি দৃষ্টিগুলো যথাস্থানে রাখেন তাহলে আপনি নামাজে অনেক বেশি মনোযোগী হতে পারবেন এবং আপনার নামাজটা অনেক বেশি সুন্দর হবে প্রিয় বন্ধুগণ রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন যারা খুশু খুচুর সহিত সুন্দরভাবে নামাজ পড়ে তাদের নামাজটা আসমানে চলে যায় আর যাদের নামাজটা সুন্দর হয় না অসুন্দর হয় অমনোযোগী হয় তারা নামাজের মধ্যে যারা কোনোই মনোযোগ দেয় না তাদের নামাজটাকে সাদা কাপড় দিয়ে পেঁচানো হয় এবং তার মুখের মধ্যে নিক্ষেপ করা হয় এজন্য বন্ধুগণ আসুন আমরা মনোযোগের সহিত নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জিন্দগির সমস্ত নামাজকে কবুল করুন এবং আমাদেরকে খুব সুন্দরভাবে খুশু খুজুর সহিত আন্তরিকতার সহিত নামাজ আদায় করার তৌফিক দান করুন আল্লাহ মামিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়ে জানতে পারে এবং সকলেই যেন মনোযোগ সহকারে নামাজ আদায় করতে পারে আর বন্ধুকান নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে দোয়া হাদিস মাসলাম মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته مولا يصلي و يسلم دائمًا ابدا على حبيبك خير الخلقك